ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো আছো তো না আচ্ছা সবাই একবার কত আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকবার কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক মাশাআল্লাহ এলে রাজাবালার পাবলিকের তরফ থেকে আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি রাজাবালার পাবলিক তার মানে আপনারা দেখে দিবেন যে সাধারণ মানুষ যদি ইচ্ছে করে সব কিছু করবে পায় সফিয়র বাবা এটা কথা কলো বলে আমরা রাজাবালা যখন কলো যে ডাক্তার মিজানুর রাজাবালা সমষ্টির রাজা কথাটা এক পাক দিয়ে সত্য কিন্তু আমি আপনাদের সবারে রাজা নয় সেবক হয়ে থাকতে চাই আমি আপনাদের সেবা করার জন্য তৌফিক দিবেন আল্লাহ পাক যাতে আপনাদের আমাক আপনাদের সেবক হিসেবে আগামী 5 বছর কাটাবে দেয় ইনশাআল্লাহ আপনাদের যাতে আমি শহীদারি করবে পাই বুঝছেন কথাটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য আল্লাহ আমাকে তৌফিক দেয় দোয়াটা করবেন ইনশাআল্লাহ আরেকটা দোয়া করবেন এই 5 বছরে আমাদের মনের ভিতরে দিলের ভিতরে যাতে চুল পরিমাণ অহংকার না আসে বেশক আজকে অপোজিশন পার্টিরে গত 2 দিনের মধ্যে যেটা বোমা ফুটেছে কল্পনার বাইরে আমি শুনছি এটা অহংকারী সফিও ঠিক কইছে রাজাবালার মধ্যে गवर्नमेंट আমরা ডাক্তার মিজানুর আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ মেঘালয় সরকার কাই হয় হোক আপনাদের জন্য সরকার আমি ঠিক অবস্থা আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ কোন ধরনের ঘাবড়াবেন না ইনশাআল্লাহ এটা আমার ওয়াদা থাকলো আপনাদের কাছে আপনাদের সুখে দুঃখে সময় অসময়ে আপনারা আমাক পাবেন এই প্রতিশ্রুতি আগেও দিছি আজকেও দিতেছি আমি আপনাদের সামনে আপনারা কোন জিনিস নিয়ে ঘাবড়াবেন না আগেও কইছি একটা কথা আল্লাহ অহংকারীকে পছন্দ করে না কিছুদিনের মধ্যে আরো ভালো খবর পাবেন ইনশাআল্লাহ কিন্তু এখন দোয়া করুন ইনশাআল্লাহ আপনাদের দোয়ার জরিয়ে আজকে আমরা এই পর্যায়ে পৌঁছেছি আর ইনশাআল্লাহ আরো দোয়া যদি চলি থাকে সামনের মকাম ইনশাআল্লাহ পামু আমরা আল্লাহু আকবার আজকে এটা দিলের কথা খুলি কই দুইবার ইলেকশন খেলা জিয়ার আগে এটা 3 নম্বর বার আছিল না পুরোবারে কলজে খালি ইয়ানপসি ইয়ানপসি কইছে 13 তো 18 তো বিশ্বাস করবে এইবার কলজের 1 সেকেন্ডের জন্য কাফে নেই 1 সেকেন্ডের জন্য কাফে নেই কাউন্টিং এর মধ্যে গেছি যাওয়ার পরে দেহি পাহাড় তুই একটু ভোট বেশি পায় অঙ্ক মাথা অতদার দেহি দেহি অঙ্ক করা যায় না না তাও কলজের মধ্যে ভয় আছিল না বিশ্বাস মনের মধ্যে আছিল যে রাজাবালার প্রত্যেকটা মানুষ দোয়া করছে এক ভোটে হলো জিতবো আমরা ইনশাআল্লাহ এক ভোটে হলো আর আল্লাহ জিতেছে হ্যাঁ আর একটা কথা কমু এই 10 ভোটেরও রহস্য আছে এই 10 ভোটেরও রহস্য আছে 1000 ভোটে যদি আমরা জিতলাম হয় অপোজিশনের মনত কষ্ট হল না অহংকার করছে ওই জন্য আল্লাহ পাক এই 10 ভোটে দিয়ে কষ্ট দিছে যে মাত্র 10টা ভোটে আজকে মনে করবেন যে আমি সফিয়রের সাথে কেন খারাপ ব্যবহার করছিলাম সফিয়রটা থাকলে আমি জিতলাম হয় ফির মনে করবেন যে মকবুলক ফোন কেন গাল পাচ্ছিলাম মকবুলক গাল দেন আপেল আর বাড়ির ভোট কটা পাইলে তো আমি জিতলাম এরকম করে যার যার সাথে খারাপ ব্যবহার করছে প্রত্যেকটা মানুষের কথার মন স্মরণ হইছে কিন্তু যদি 1000 ভোটে হারলে হয় বা আমরা জিতলাম হয় এই স্মরণটা হল না এটাও আল্লাহর অসীম কৃপা আমি জানি জিতা আমাদের তকদিরত আল্লাহ লিখছে 10 হোক আর 10000 হোক জিততে আমরা জিতবো ইনশাআল্লাহ কিন্তু এটা আল্লাহর বহুত বড় খেলা তো ওই জন্য আমি একটা অনুরোধ করি আপনারাও যে আজকে লিডার পাইছেন এমএলএ পাইছেন ওই জন্য অহংকারী হন না প্লিজ এটা আমার অনুরোধ আপনারা দেখবেন ইলেকশনের আগে আপনারা জি ডাক্তার মিজানুর রোগ পাইছিলেন এই 5 বছরও ইনশাআল্লাহ সেম মানুষটাকে পাবেন ইনশাআল্লাহ যেদিন আমার মনের মধ্যে কোনো অহংকার দেখা দেব ওই দিন আপনারা আসি আমাক টুকি যাবেন আমাক হুঁশিয়ার করে দিয়ে যাবেন এটা আমার অনুরোধ থাকলো তো যাই হোক রাত অনেক হয়েছে আপনারা এই কষ্ট করে অনেক দূর একবারই এসেছেন আপনারাও টায়ার্ড আমারও এটা দুটো আরো প্রোগ্রাম আছে তো যা আমি তো অ্যাকচুয়ালি একটু লম্বা প্রোগ্রাম নিয়ে আসছিলাম ওই সফিয়ার যেমন কল আসতেই এই চিবিনাং পাশে আর মেসেজ আসছে দিল্লি যাওয়ার আগে 15 তারিখে 15 দিল্লি মানে 14 তো আমাকে বারান নেকবার তাই তো যাই হোক আমি কমসে কম 11 12 13 তিন দিন পরে আরে আসি ইনশাআল্লাহ সকারের সাথে দেখা হবো রাতের মধ্যে বসি একটু আমি আরো যোগাযোগ করি গ্রামগুলো যত ম্যাক্সিমাম পাই আমি কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই আশা করি আছে ওই দিন রাতে বারে যাওয়ার জন্য কারোর সাথে দেখা হয়নি তো আমি মেজর ম্যাক্সিমাম গ্রামগুলো ইনশাআল্লাহ আমি
রাতের মধ্যে বসে একটু প্রোগ্রামগুলো বানিয়ে নেবো, যে গ্রাম যাবো ওই গ্রামের মানুষগুলোকে আমি একটু খবর দিয়ে দেবো যে এতটার সময় আমি আসবে লিখছি, ঠিক আছে? তো সবাই দোয়া রাখেন, সবাই বিশ্বাস রাখেন যে ইনশাআল্লাহ এই আগামী পাঁচ বছর রাজা বালার গরিবের সময় এটে, রাজা বালার সাধারণ মানুষের সময় এটে, এই পাঁচ বছর ইনশাআল্লাহ আপনাকে জিত হয়েছে, আপনারা রাজা আমি নমাই, আপনারা সবাই রাজা বালার রাজা এইবার ইনশাআল্লাহ। যদি আমরা চাই সবকিছু হবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এই দোয়াটা রাখবেন, আপনাদের সবাইকে আমার অন্তর থেকে আবার ধন্যবাদ জানাই, আর আজকে এখানে শেষ করি। সবাই একটু আরাম করেন, ইনশাআল্লাহ কালকে থেকে আমি আসি বাড়ির মধ্যে, দেখা হবে, কোনো সুবিধা অসুবিধার কথা থাকলেও আসেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এইভাবে হাসতে খেলতে একজনে আরেকজনে হাত ধরিয়ে আমরা এই পাঁচটা বছর ইনশাআল্লাহ পার করব, ঠিক আছে? সবাই দোয়া রাখো, আসসালামু আলাইকুম। দয়া করে ওই বাড়ির বলে চা রেডি করুন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা শেয়ার এবং লাইক করেন, ধন্যবাদ।